কৌতূহল। সে আপনার আমার দৃষ্টিতে যতই অ্যাডভান্স দেশ হোক, সেই দেশ সেই জাতি ধ্বংস হতে বাধ্য যদি তারা নারীদেরকে কর্মক্ষেত্রে আসতে বাধ্য করে। সুতরাং নারী ঘরে ঘরে থাকা অসম্মান নয়, নারীকে কর্ম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, কর্মক্ষেত্র থেকে, এটা আল্লাহ পাকের রহমত, এই রহমতটাই তাদের নেওয়া উচিত। আর যেটা আমরা বলছিলাম যে যারা ডক্টর জাভেদ এটা একটা খুব মজার বিষয়, আমরা অনেক সময় এটা শুনি বলি, ইউরোপ আমেরিকাতে বলা হয় পর্দাকে নারীদের উপরে জুলুম বা নারী পরাধীনতার প্রকাশ হিসেবে দেখা হয়। এখন আমার প্রথম প্রশ্ন হলো স্বাধীনতার সাথে পোশাকের সম্পর্কটা কি? পোশাক যদি স্বাধীনতার অন্তরায় হয় তাহলে যে পুরুষটা পুরো দেহ ঢেকে পোশাক সেও তো পরাধীন করতে হবে। জি, আসলে অন্তত যে পার্সোনাল অংশটা বলছে সেটা কত ঢেকে রাখছে, তাহলে একে থেকে উঠে গেছে। জি, সেও তো পরাধীন, পরাধীন। পোশাকের সাথে সম্পর্ক শালীনতার, স্বাধীনতার চমৎকার কথা, পোশাকের সাথে সম্পর্ক শালীনতার। মানুষ প্রথম পোশাক পরেছে স্বাধীনতার মাধ্যম দিয়ে, এবং পশু এবং মানুষের প্রথম পার্থক্য হলো লজ্জা। লজ্জা আবরণ করার জন্য আল্লাহ মানুষদেরকে পোশাক দিয়েছেন, এবং পোশাকের মাধ্যমেই মানুষের মনুষ্যত্ব স্বাধীনতা প্রকাশ পায়। কাজেই পোশাক আমাদেরকে শালীন করে, পরাধীন করে না। তো দ্বিতীয় কথা হলো যে পরাধীনতা কখন হয়, যখন কাউকে জোর করে পরানো হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা উল্টো, ইউরোপে আমেরিকাতে হাজার হাজার, আমরা সবাই জানি যারা সচেতন যে ইউরোপে আমেরিকায় প্রতি বছর হাজার হাজার অমুসলিম মুসলমান হন, এদের ভিতর থেকে নারীদের সংখ্যা ব্যাপক, এটা সব গবেষক জানে। তাহলে এখানে একজন নারীর প্রশ্ন হলো যে ইসলামের পর্দা যদি পরাধীনতাই হতো, আমরা তথাকথিত স্বাধীনতা, তথাকথিত লিবার্টি, এটাকে পায়ে ঠেলে দিয়ে কেন পরাধীনতায় আসছি? এটা আসলে পরাধীনতা নয়, এটা আমাদের সম্ভব রক্ষা, সুরক্ষা, প্রোটেকশন। আমরা এটার ভিতরে যে সুরক্ষা পাচ্ছি, এটার মাধ্যমে আমরা মানুষের বদনজর থেকে সুরক্ষা পাচ্ছি। আমরা রাস্তায় হাসছি, মানুষ আমার দিকে তাকিয়ে আছে খারাপ দৃষ্টিতে, এটা একটা মেয়ের জন্য ভাবতেও ঘৃণা লাগে যে লোকটা আমাকে চোখ দিয়ে মানে লেহন করছে। নির্যাতন বা তত্ত্ব করা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারছি। দ্বিতীয়ত